পৃথিবীর জনসংখ্যা কমে আসবে, এখন 800 কোটি দেখছেন, সামনে হয়ে যাবে দেখবেন 200 কোটি 100 কোটি। এক ভাগ মানুষ মহামারীতে মারা যাবে, হাদিসে এসেছে, এক ভাগ মানুষ দুর্ভিক্ষে মারা যাবে, আর এক ভাগ মানুষ এই মালহামায় মারা যাবে, অল্প কিছু মানুষ বেঁচে থাকবে। মুহূর্তে একটা দেশ ধ্বংস হয়ে যাবে যখন পারমাণবিক যুদ্ধ শুরু হবে। আমরা তো এখনো স্বপ্ন দেখছি 2050, 60, 3000 বছরের, তাই না? দেখেন সামনে কি হয়, অপেক্ষা করতে থাকেন কেন। এরপর খেলাফা কায়েম হবে এবং ঈসা এবং এই খেলাফতটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ইহুদিরা। ইহুদিদের নেতা হিসেবে বের হবে দাজ্জাল, এবং এই দাজ্জাল ইহুদিদেরকে নিয়ে ঈসা ইমামুল মাহদিকে ঘিরে ফেলবেন। আল্লাহ পাক তখন এই দাজ্জালকে হত্যা করার জন্য আসমান থেকে পাঠাবেন ঈসা আলাইহিসসালামকে। আপনারা জানেন ঈসা আলাইহিসসালাম আবারও পৃথিবীতে আসবেন এবং তিনি এই মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন। পৃথিবী থেকে প্রত্যেকটা ইহুদির নাম মুছে যাবে, ইহুদি জাতি বলে কোনো জাতি থাকবে না পৃথিবীতে। ওরা শুনে নেক, যা করার করে নেক, কিছুই করতে পারবে না। আমাদের নবীজি বলেছেন লাতুকাতিলুন্নাল ইহুদ, তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে। এমনকি একজন ইহুদি যদি পাথরের পিছনে লুকায়, পাথর কথা বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাইল ইহুদ, তাআলাও ফাকতুলু, আমার পিছনে একজন ইহুদি আছে, আসো তাকে হত্যা করে যাও। আল্লাহ পাক এই খেলাফতের মধ্য দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। জুলুম উঠে যাবে, অন্যায় পাপাচার দুর্নীতি সব চলে যাবে। নবীজি বলেছেন একটা ঘাটে, একটা পানির ঘাটে বাঘ এবং হরিণ একসাথে পানি খাবে, কেউ কাউকে কোনো ক্ষতি করবে না। পৃথিবীতে জুলুম বলে কিছু থাকবে না, ইনসাফ, ন্যায় কায়েম হয়ে যাবে। এরপরে ঈসা আলাইহিস সালাম 40 বছর বেঁচে থাকবেন, 40 বছরের মধ্যে তিনি বিয়ে করবেন, সন্তান হবে, তার মৃত্যু হবে, তাকে দাফন করা হবে আমাদের নবীর কবরের পাশে। এবং তিনি যখন ইন্তেকাল করবেন, তার পরের মানুষগুলা আরও জঘন্যভাবে খারাপ হওয়া শুরু করবে, এর রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে। আর এই মানুষগুলোর উপরে হঠাৎ করে একদিন, হঠাৎ একদিন সকালবেলা সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে এবং একটা লোকমা মুখে তোলার জন্য মানুষ মুখে নিবে, মুখে তুলতে পারবে না, তার আগে কিয়ামত হয়ে যাবে। পানি খাওয়ার গ্লাস উঠাবে, পানি পান করার আগেই কিয়ামত হয়ে যাবে। দুজন ব্যবসায়ী কাপড় এক্সচেঞ্জ করবে, একজন বিক্রি করবে, একজন দেখবে, এই দেখতে দেখতেই কিয়ামত হয়ে যাবে। একদম মুহূর্তের মধ্যে একদিন কিয়ামত হয়ে যাবে ওই মানুষগুলোর সামনে। এগুলো সামনে হতে যাচ্ছে, আমাদের হাতে বেশি সময় নাই, কথাগুলো বলার এই কারণ হচ্ছে সময় কম।